এই দৃশ্যগুলো দেখুন, এই দৃশ্যগুলো বারবার দেখুন। শেষ কবে ম্যাচের লাস্ট মুহূর্তে গোল করে এমন উল্লাসে মেতেছিল বাংলাদেশ? মনে করতে পারেন কি, বাংলাদেশ ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছে, এমন ঘটনা কালো ভদ্রে দুই একবারই ঘটে। বরং যা ঘটে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি তা হলো বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করে অধিকাংশ ম্যাচেই হেরে আসে। তবে কালকের গল্পটা ছিল চিরচেনা কাহিনীর থেকে একেবারেই আলাদা। নাটকীয়তায় ভরা ম্যাচে বাংলাদেশ গোল পেল 98তম মিনিটে গিয়ে, আর সেই গোলটাই নির্ধারণ করে দিল ম্যাচের ভাগ্য। গতকালকের ম্যাচে কি ছিল না, দুর্দান্ত সব আক্রমণ, কাউন্টার অ্যাটাক থেকে গোল, আত্মঘাতী গোল সবই ছিল এক ম্যাচের মধ্যে। 69 এশিয়ান কাপ বাছাই পর্বে গতকাল বাংলাদেশ 69 জাতীয় ফুটবল দল সিঙ্গাপুর 69 ফুটবল দলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে। ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল দুই দল। ম্যাচের মাত্র 2 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলের ফলে যে গোলের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে তা কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিত্বকারীরা। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি টাইগারদের। ম্যাচের 10 মিনিটেই নিজেদের জালেই আত্মঘাতী গোল করে বসে সিঙ্গাপুর। বক্সের সামনে মিরাজুলকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন মোহাম্মদ নাজিমউদ্দিন। সেই বল ক্লিয়ার করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার নিজেদের জালেই করে বসেন আত্মঘাতী গোল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া সিঙ্গাপুর ম্যাচে সমতায় ফিরতে সময় নিল 18 মিনিট। ম্যাচের 28 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লং রেঞ্জ শটে দুর্দান্ত এক গোল করে সিঙ্গাপুর। আর সেই গোলের পর মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায় কমলাপুরের গ্যালারি। সমতার মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় অর্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কোনো দলই একের পর এক আক্রমণ করেও গোলে দেখা পাচ্ছিল না। ম্যাচের 90 মিনিট শেষ হয়ে তখন চলছে অতিরিক্ত মিনিটের শেষ সময়। এমন মুহূর্তে এসে গোল পেল বাংলাদেশ। বাংলাদেশ আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে ভুটানের বিরুদ্ধে। কমলাপুরের বিশিষ্ট সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 7:00 শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল লীগ 2021-22। গত আসরে 8টি দল অংশ নিলেও এবার বেড়েছে দলের সংখ্যা। নারী লীগে অংশ নিতে 20টি দল আবেদন করলেও 12টি দলের আবেদন মঞ্জুর হয়েছে। দলগুলো হলো বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, FC ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাছারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টিং একাডেমি, সত্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমি, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড। জুনিয়র ঢাকা ডার্বিতে জয় পায়নি কোনো দলই। বাফুফে উন্নত 18 ফুটবল লীগ 21-22 ম্যাচে আবাহনী লিমিটেড এবং ঢাকা মোহামেডান গত পরশু দুপুর 3 ঘটিকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে মুখোমুখি হয়। চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচটি 1-1 ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধের 61 মিনিটে রাতুলের গোলে এগিয়ে যায় ঢাকা মোহামেডান। বাকি সময় মোহামেডান লিড ধরে রাখলেও অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই আসিফ রহমানের গোলে সমতায় ফিরে ঢাকা আবাহনী। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে 1-1 ব্যবধানে সমতা থেকেই ম্যাচ শেষ করে দুই দল। পেশাদার ফুটবল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে দলটির সবচেয়ে আলোচিত তারকা জামাল ভূঁইয়ার অভিযোগ, এখনও তার পাওনা টাকা পরিশোধ করেননি সাইফ ম্যানেজমেন্ট। সাইফের কাছে নাকি 2 মাসের বেতন পাওনা জামাল ভূঁইয়ার। খুব শীঘ্র নিজের পারিশ্রমিক বুঝে না পেলে সাইফের নামে বাফুফের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। এই প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, সাইফ স্পোর্টিংয়ের তরফদার সাহেবের কাছে আমার 2 মাসের বেতন বাবদ প্রায় 11 লক্ষ টাকা বাকি রয়েছে। আমি তরফদার সাহেবের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি আমার ফোনেই ধরছেন না। যদি তিনি আমার টাকা অল্প সময়ের মধ্যে না দেন তাহলে আমি বাফুফের কাছে লিখিত অভিযোগ করবো।